হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের যে এপিসোডটি করছিস সেখানকার বিষয়টি হলো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। তো প্রথমেই বলি রাশিবিজ্ঞান কী। রাশিবিজ্ঞান হলো এমন একটি জিনিস তথ্যের ভিত্তিতে বা পরিসংখ্যানের ভিত্তিতে কোনো কিছু বিষয়কে জানা বা শেখা বা কোনো বিষয় সম্পর্কে ধারণা তৈরি করাটাই হলো রাশিবিজ্ঞানের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আমি আর বিস্তারিত কথা না বলে সোজা চলে যাচ্ছি, একদম একটা অঙ্কের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো সুতরাং আজকের বিষয় হলো স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। এইবার তোমরা এখানে খেয়াল করবে, এখানে দেখো আমার লেখা আছে যে ক্লাস নাইনে 30 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর 100-এর মধ্যে বিবেচনা করা হলো। 30 জন ছাত্রছাত্রী অঙ্কে 100-এর মধ্যে কত পেয়েছে সেই নাম্বারটা আমরা কালেক্ট করেছি, তথ্যটা সংগ্রহ করেছি। 10, 20, 39 এমনি করে তথ্যগুলো আমার সংগ্রহ করা আছে। এই যে আমরা যে তথ্যটা পেলাম, এই তথ্যটাকে আমরা কী বলবো, কাঁচা তথ্য বা র ডেটা। আমরা যে তথ্যটাকে পাই যার উপর ভিত্তি করে আমরা একটা ধারণা তৈরি করব বা শিখবো বা জানবো, সেটাকেই বলবো, যে মূল তথ্যটা সেটাকে বলবো আমরা কাঁচা তথ্য বা র ডেটা। এর উপর ভিত্তি করেই আমরা আসল মূল লক্ষ্যে পৌঁছবো। সুতরাং মূল বিষয় কিন্তু র ডেটা, ঠিক আছে? এবার র ডেটাকে আমরা কী করব, একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব, একটা তালিকা তৈরি করব, ঠিক আছে? তালিকা তৈরি করে সেখানে বিষয়টাকে সংক্ষেপিত করব। তার জন্য আমরা কী করেছি, একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি। এরকম তালিকাকে বলা হবে পরিসংখ্যা বিভাজন তালিকা। এখানে কী কী আছে, এখানে বিষয় আছে প্রাপ্ত নাম্বার, সুতরাং লিখলাম প্রাপ্ত নাম্বার। তোমরা ট্যালিমার্কটা শেখো নি, আমি তোমাদের ট্যালিমার্কটা শিখিয়ে দিব। তারপরে আছে পরিসংখ্যা। পরিসংখ্যা জিনিসটা কি, এই 10 নম্বর পেয়েছে কতজন, সেটাই হচ্ছে এই পরিসংখ্যা, ঠিক আছে? 20 নম্বর পেয়েছে কতজন ছাত্র, যতজন পেয়েছে সেটাই হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে শুরু করছি বন্ধুরা আজকের বিষয়। প্রথমে দেখব দশ পেয়েছে কতজন। দশ পেয়েছে একজনই আছে, সুতরাং এখানে একটা দাগ দেব। এইবারে দেখব কুড়ি পেয়েছে কতজন, এক, আর কেউ নেই, সুতরাং কুড়িও পেয়েছে একজন, ঠিক আছে? এরপরে তাহলে এখানে একটা দাগ দিলাম, এগুলো কিন্তু দাগ, আমি এক লিখিনি, তাহলে এক দাগ মানে এখানে পরিসংখ্যা এক, এরও পরিসংখ্যা এক। এইবারে 39 পেয়েছে কতজন সেটা আমরা ছক থেকে দেখি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাত। তাহলে আমরা কী হিসেবে লিখব, এক, দুই, তিন, চার। এটা মজার বিষয়, 5 নম্বরটা আমরা এই বেশে দাগ দেব, 5, 6, 7, তাহলে কত হলো, 7। আমরা কিন্তু এই ট্যালিমার্কটা দেখে বুঝতে পারি আসলে সংখ্যাটা কত, 1, 2, 3 ক্রস করে দেবো মানে টোটালটা হয়ে গেল 5, 6, 7। এরপরে কত হচ্ছে, 50 কত আছে, এক, এক, দুই, তিন, তিন, 50 আছে তিন, এক, দুই, তিন। এরপরে আছে 56 কতটা আছে দেখি, 56, এক, দুই, 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 তিন, চার, পাঁচ, 56 আছে হচ্ছে আমার 5টা, সুতরাং 1, 2, 3, 4 এই 5। এরপরে আছে 72, 72 কটা আমরা এখান থেকে দেখি কত নম্বর, কতজন পেয়েছে, 1, 2, 3, 4, 4 এখানে নেই, 5, 6, তাহলে 72 পেয়েছে 6 জন। কী হিসেবে লিখব, 1, 2, 3, 4, 5, 6, 6 জন এখানে পেয়েছে, এখানে পেয়েছে 1, 2, 3, 4, এখানে 5। আবার দেখব 88 পেয়েছে কতজন, প্রথম লাইনে কেউ নেই, দ্বিতীয় লাইনে 1, 2, 1, 2, 2, 3, 88 পেয়েছে আমার 3 জন, 1, 2, 3, তাহলে 3। এবার দেখব 100 পেয়েছে কতজন, 100, 3, 4 জন, 4, 1, 2, 3, 4,
তাহলে তোমরা প্রথমে শিখতে পারলে ট্যালি মার্কটা কী জিনিস। ট্যালি মার্ক কিছুই নেই, একের জন্য একটা দাগ পড়বে, পরপর চারটে দাগ পড়বে, পাঁচ নম্বরের সময় আমরা ক্রস দাগ দেব, ঠিক আছে? তাহলে আমরা ট্যালি মার্ক এবং সেই সঙ্গে পরিসংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখব এই পুরোটা যোগ করলে কত হবে। পুরোটা যোগ করলে 2, 9, 12, 17, 17 আর এখানে কত আছে, 3, 20, 10, 30। দেখো আমার এখানে কতজন ধরেছিলাম, 30 জন ছাত্রছাত্রী গণিতে প্রাপ্ত নম্বর, আমার এখানে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যাটা মিলে গেল, ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা পরিসংখ্যা। এখন একটা বিষয় দেখব, এই যে তালিকাটা পেলাম, ঠিক আছে, এই তালিকাটা কিছুর উপর বেস করে পেলাম আমরা গণিতে প্রাপ্ত নম্বর। এখন দেখো আর একটা বিষয়, খুব মজার বিষয় যে এই যে গণিতে প্রাপ্ত নম্বরগুলো আছে, নম্বরটা কিন্তু কোনো ফিক্সড নয়, স্থির নয়, এক একজন এক এক রকম নম্বর পেয়েছে, কেউ পেয়েছে 10, কেউ 20, কেউ 39, কেউ 70, কেউ 72, তাহলে নাম্বারটা এখানে পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল সংখ্যাগত লক্ষণকে আমরা কি বলবো, চল বা ভ্যারিয়েবল বলে, ঠিক আছে? তাহলে আমরা যেখানে, তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে, এখানে ছাত্রছাত্রীর নাম্বারটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে ছাত্রছাত্রীর প্রাপ্ত নাম্বারই হলো চল, ঠিক আছে? এই জিনিসটি আমাদের কাছে নতুন, তাও তোমরা জেনে রাখলে চল কি। এবারে এই তালিকাতে এই চলের সর্বোচ্চ মান কত, সবচেয়ে বেশি মান কোনটা, সর্বোচ্চ মান দেখো 100, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 100। এবং সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান দেখো 10। এখন দেখো চলের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে পাবো আমি কি, প্রসার পাবো। কি পাবো, প্রসার। ঠিক আছে, এইবারে দেখো আমরা যে পুরো তথ্যটা আছে সেটা যদি আমরা 6টা শ্রেণীতে ভাগ করি, তোমরা জানবে শ্রেণী কি, 6টা শ্রেণীতে যদি ভাগ করি তাহলে এই পুরো তথ্যটাকে যদি 6টা শ্রেণীতে ভাগ করি তাহলে প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য কত হবে, আমরা এটা কী করে বের করব, তাহলে প্রসারকে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো, 15। সুতরাং আমরা সমগ্র তথ্যটিকে যদি কিছু শ্রেণীতে ভাগ করি, মানে আমরা ধরে নিয়েছি আমি যদি 6টি শ্রেণীতে ভাগ করি তাহলে আমাকে প্রসারকে কী দিয়ে ভাগ করতে হবে, যতগুলো শ্রেণীতে ভাগ করতে চাই তত দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এখন স্যার শ্রেণীর দৈর্ঘ্য কত কী করে জানব সেটা আমরা পরে জেনে যাব, তবে এর পরের বিষয়টি বোঝার জন্য আমরা দ্বিতীয় ছক ব্যবহার করব। আমরা কেমন শিখলাম যে আমরা যদি এই তথ্যটিকে, পুরো তথ্যটিকে যদি 6টি শ্রেণীতে ভাগ করি তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমরা কত ধরতে হবে, শ্রেণী দৈর্ঘ্য ধরতে হবে 15। 15 মানে আমার এখানে প্রথম প্রাপ্ত নম্বর আছে হচ্ছে 10, তাহলে 10-এর সঙ্গে 15 যোগ করলে কত হবে, 25। তাহলে এইটুকু 10 থেকে 25 এটাই হচ্ছে আমার শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে? এই শ্রেণীতে 10 থেকে 25 মধ্যে যতগুলো নাম্বার আছে ততগুলোই আমরা এখানে কাউন্ট করবো বা গণনা করবো, ঠিক আছে? তাহলে শুরু করি। প্রথম শ্রেণী 10 থেকে 25। এবার আমাকে দেখতে হবে 10 থেকে 25 মধ্যে কতজন আছে, 10 থেকে 25, 10 থেকে 25 দুটো আছে, তাই না? তাহলে আমার একটা ট্যালি মার্ক কত হবে, 1, 2। এর পরবর্তীতে কি করবো, আবার 25 থেকে চলে যাবো আরো 15 যোগ করলে কত হবে, 40। তাহলে পরবর্তী শ্রেণী হচ্ছে 25 থেকে 40, আমি একটা শ্রেণীগুলি দেখি, তারপরে কত হবে, 40 থেকে 55, তারপরে কত হবে, 55 থেকে আমার হয়ে যাবে 70, তারপরে আমার আসবে হচ্ছে 70 থেকে 85, তারপরে আসবে 85 থেকে 100। তা আমরা 10 থেকে 25 মধ্যে কতজন নাম্বার পেয়েছি, দুজনের এটা আমরা পেয়ে গেছি। এরপরে আমরা দেখবো 25 থেকে 40 এর মধ্যে কতজন নাম্বার পেয়ে থাকে, 25 থেকে 40 মধ্যে আমরা কারণ করবো, এখন এখানে একটা 25 থেকে 40 মধ্যে একটা 39 আছে, 1, 2, 2, 2, 2, 3, 4, 5, 6, 7, 7 আছে, করে দেখবো 1, 2, 3, 4, 5,
ছয় সাত, এই সাত রেয়াল। তারপরে চল্লিশ থেকে পঞ্চান্ন, চল্লিশ থেকে পঞ্চান্ন প্রথম লাইনে কেউ নেই, চল্লিশ থেকে পঞ্চান্ন, হ্যাঁ এখানে পঞ্চাশ এখানে আছে এখানে আছে চল্লিশ থেকে পঞ্চান্ন, তাহলে এখানে আছে এক এক। দ্বিতীয় লাইনে কোথায় আছে, এখানে আছে এক, আরো দুটো আছে চল্লিশ থেকে পঞ্চান্ন, মোটামুটি এই তিনটি আমার চোখে পড়ছে না, তাহলে এখানে আছে তিনটি। তারপরে আমরা দেখবো পঞ্চান্ন থেকে সত্তর নাম্বার পেয়েছে কতজন, আমরা এখানে দেখবো পঞ্চান্ন থেকে সত্তর, এইখানে একজন আছে ছাপ্পান্ন, তাহলে এক দিলাম। পরের লাইনে এখানে একটা ছাপ্পান্ন, তারপরে তারপরে এখানে 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 আরো তিনটে আছে, পাঁচ, তাহলে পঞ্চান্ন থেকে সত্তর কতজন হলো, পাঁচজন। এবারে দেখো সত্তর থেকে পঁচাশি, সত্তর থেকে পঁচাশি প্রথম লাইনে যে দ্বিতীয় লাইন এখানে আছে বাহাত্তর, বাহাত্তর 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 চারটে, ওয়ান টু থ্রি ফোর এই লাইনে, তারপরে কি আছে এখানে, তারপরে এখানে আছে আরো দুটো আছে বাহাত্তর, তাই না, এক দুই তিন চার পাঁচ, তারপরে তাহলে সত্তর থেকে পঁচাশি পেয়েছে কতজন, ছজন। এরপরে দেখবো আমি পঁচাশি থেকে একশো পেয়েছে কতজন, পঁচাশি থেকে একশোর মধ্যে কতজন আছে, এই লাইনে কেউ নেই, না এখানে আছে দুটো একশো, এক এক দুই, এক দুই এখানে আছে, তারপরে এখানে তিন, তারপর অষ্টআশি চার, এই অষ্টআশি পাঁচ, হয়ে গেল। এই লাইনে কেউ নেই, এই লাইনে আর একটা একশো আছে, ছয় 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 ছয়, এখানে একটা আছে অষ্টআশি, তাহলে আমরা সাত, তাহলে পঁচাশি থেকে একশোর মধ্যে কতজন নাম্বার পেয়েছে, পেয়েছে সাতজন, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় ছক প্রস্তুত করলাম, এই শ্রেণী ধরে ধরে, এটা একটা শ্রেণী দশ থেকে পঁচিশ একটা শ্রেণী, এরকম আমরা দেখো কটা শ্রেণী পেলাম, এক দুই তিন চার পাঁচ ছয়, আমরা তো ছটা শ্রেণী করবো সেটা ঠিক করেছিলাম। তাহলে মজার ব্যাপার দেখো, এখানে পুরো টোটাল পরিসংখ্যা যোগ করলে কিন্তু তোমার কত হবে, নয় তিনের বারো, বারো পাঁচে সতেরো, সতেরো তেরো তিরিশ, এখানেও কিন্তু আমার টোটাল পরিসংখ্যাটা একই থাকবে সবসময়। দেখো তাহলে আমরা প্রথমে একটা ছক পেয়েছিলাম, একটা সাধারণ ছক তৈরি করেছিলাম, ট্যানিমার করেছিলাম, সেখান থেকে আমরা প্রয়োজন অনুভব করলাম না আমাদের তথ্যগুলো আছে সেগুলোকে আমাকে শ্রেণীতে সাজাতে হবে, একটা করে তথ্য নিয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা করে শ্রেণী করলাম, তাহলে এই শ্রেণীর মধ্যে অনেকগুলো তথ্য চলে এলো, বিষয়টা সংক্ষেপিত হলো, এই জন্য আমরা শ্রেণীতে ভাগ করে নেব, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জানবো যে এই যে যতগুলি এখানে কটা শ্রেণী হলো, এক দুই তিন চার পাঁচ ছয়, যতগুলি শ্রেণী হলো এগুলো প্রত্যেকটা একটা করে শ্রেণী, ঠিক আছে। এইবারে দেখো কোন শ্রেণীর এবার আমরা যেমন যতগুলো শ্রেণীতে ভাগ করা গেছে প্রতিটি শ্রেণীকে বলবো শ্রেণী অন্ত, এগুলোকে কি বলবো, এগুলোকে বলবো একটা করে শ্রেণী অন্ত, তাহলে এখানে কটা শ্রেণী অন্ত আছে, কত শ্রেণী অন্ত কত আছে, এখানে শ্রেণী অন্ত সমগ্র তত্ত্বটিকে আমরা কতগুলো ভাগে ভাগ করলাম, ছটা শ্রেণীতে ভাগ করলাম, তাই না। তাহলে শ্রেণী অন্ত কাকে বলবো, প্রত্যেকটি শ্রেণীকে বলবো একটা করে শ্রেণী অন্ত, শ্রেণী অন্তকে আমরা ইংরেজিতে বলতে পারি ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ঠিক আছে। এবার দেখো এখানে একটা মজার বিষয়, আমরা শ্রেণী অন্তরে এখানে কটা বানিয়েছি, কটা শ্রেণী বানিয়েছি, ছটা, কিন্তু মনে রাখবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই তথ্যের উপর নির্ভর করে আমাকে কিন্তু শ্রেণী শ্রেণী সংখ্যা সবসময় পাঁচের বেশি ধরতে হবে এবং তিরিশের কম, এবং এই লেভেলটাতে নিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। আমরা এখন এই ছটা শ্রেণী পেয়েছি, আমি প্রথম শ্রেণীটিকে ধরলাম, প্রথম শ্রেণী অন্তরটিকে নিলাম, কি জন্য নিলাম একটু বুঝিয়ে দেওয়ার জন্য, প্রথম শ্রেণী অন্তরটিকে নিলাম আমরা, প্রথম শ্রেণীটিকে নিলে দশ থেকে পঁচিশ, ঠিক আছে। এই শ্রেণীতে দেখবে প্রথম শ্রেণীতে দশ থেকে পঁচিশ, তাহলে এই মানটা ছোট, এই মানটাকে বলবো আমরা কি বলবো, এই শ্রেণীর নিম্ন সীমা, এটাকে কি বলবো, নিম্ন সীমা, ঠিক আছে। আর এটিকে কি বলবো, ঊর্ধ্ব সীমা, ঠিক আছে, লোয়ার ক্লাস লিমিট এন্ড ইট ইজ কল আপার ক্লাস লিমিট,
নিম্নসীমা এবং উর্ধ্বসীমা। আমি প্রথম যে শ্রেণীটি পেলাম সেই শ্রেণীর নিম্নসীমা 10, উর্ধ্বসীমা 25। একইভাবে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রেও এর নিম্নসীমা হবে 25, উর্ধ্বসীমা 40, এবং একইভাবে সবগুলির ক্ষেত্রে আমার তাই। ঠিক আছে, এরপরে আমরা ক্যাটাগরি জানলাম শ্রেণীর সীমা। এবার আমরা জানবো শ্রেণীর সীমার বিষয়টিকে বা শ্রেণীর সীমাকে দুই ভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, একটি হলো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে, আরেকটি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে। এখন আমরা জানবো যে শ্রেণী বহির্ভূত পদ্ধতি কোনটি, তাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আমরা বলব। আমরা কেবলই এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম এখানে কি কি শ্রেণী আছে, 10 থেকে 25, 25 থেকে 40, এমনিভাবে আছে, তাই না? এবং তোমরা খেয়াল করবে প্রতিটি শ্রেণীতে যেমন প্রথম দিকে দেখো এই শ্রেণীর যেটি উর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর ক্ষেত্রে সেটি নিম্নসীমা। ঠিক আছে, কানেক্টেড, কোনো ফাঁক নেই, কোনো এরা কোনো মিল বিচ্ছেদ নয়, 10 থেকে 25, 25 থেকে 40, মাঝখানে কোনো ফাঁক নেই। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে, প্রথম শ্রেণী যেটা উর্ধ্বসীমা দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সেটি হয়ে যাবে আমার নিম্নসীমা। ঠিক আছে, কিন্তু এখানে একটি বলার বিষয় আছে, আমরা যখন এই প্রতিটি শ্রেণীর মধ্যে কতগুলি মান পাবো বা কতগুলোকে ধরবো, কতগুলোকে কাউন্ট করবো, গণনা করবো কোনো জিনিস, সেক্ষেত্রে আমার এই উর্ধ্বসীমাটাকে কিন্তু গণনার মধ্যে আনা যাবে না। এখানে প্রথমটি হচ্ছে শ্রেণীর বহির্ভূত পদ্ধতি, আর দ্বিতীয়টি কিন্তু অন্তর্ভুক্ত পদ্ধতি। কথা শুনেই বোঝা যাচ্ছে এখানে শ্রেণীর নিম্নসীমা এবং উর্ধ্বসীমাকে দুটোকেই আমরা ইনক্লুড করবো, মানে আমরা ওকে বিবেচনার মধ্যে নিয়ে আসবো। কেমন একটা উদাহরণের সাথে বোঝা যাচ্ছে, মনে করো যদি শ্রেণীর সীমাটা এরকম করে হয় 10 থেকে 24, আবার এখান থেকে 25 থেকে যদি আমার 39, আবার হয়ে গেল 40 থেকে আবার হয়ে গেল আমার 54, এবং এইভাবে চলতে থাকে। এক্ষেত্রে দেখো নিম্নসীমা এবং উচ্চসীমা আমরা এই শ্রেণীর মধ্যে দুটো মানকেই কিন্তু আমরা ধরবো, যে কোন শ্রেণীর মধ্যে দেখা গেল কি একজন 10 পেয়েছে, একজন 24 পেয়েছে, আমরা দুটো মানকেই কিন্তু ধরবো। কারণ কি, এর সঙ্গে কিন্তু এই শ্রেণীর সম্পর্কের সঙ্গে এই শ্রেণীর সঙ্গে কিন্তু এই শ্রেণীর মধ্যে কিন্তু গ্যাপ আছে, মাঝখানে কাট আছে, এর উর্ধ্বসীমা আর নিম্নসীমা কিন্তু এক নয়। তার জন্য কোথায় ধরবো, একটা অসুবিধে না, আমি এই নিম্নসীমার মানটাকে আমি এই শ্রেণীতে ধরবো না পরের শ্রেণীতে ধরবো, এর মধ্যে কিন্তু কোনো কনফিউশন নেই। কিন্তু এখানে একটি ব্যাপার হচ্ছে যে প্রথম শ্রেণীর সঙ্গে দ্বিতীয় শ্রেণীর মানের একটা কিন্তু আমার গ্যাপ তৈরি, ফাঁক তৈরি হয়ে যাচ্ছে। এখানে যেমন কোনো ফাঁক ছিল না, 10 থেকে 25, 25 থেকে 40 ক্রমাগত ছিল পরপর, কিন্তু এখানে একটা ফাঁক থেকে যাচ্ছে, 24 থেকে 25, 39 থেকে 40, আমার মাঝখানে এই মানটা ফাঁক থেকে যাচ্ছে। তার মাঝের ভ্যালুগুলোকে আমরা কী করে নেবো, মাঝের মানগুলোকে কী করে নেবো, কেউ যদি 24.5 পাই তাহলে কী করে নেবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বিষয়টিকে কী করবো, সুতরাং এখানে মাঝখানে কি থাকছে, মধ্যবর্তী ফাঁক থেকে যাচ্ছে। এবার এই ফাঁক থেকে আমরা কি করে পূরণ করবো, ঠিক আছে, এখানে একটি নতুন ধারণা আসবে বা কনসেপ্ট আমাদের তৈরি হবে, সেটাকে বলবো আমরা শ্রেণীর সীমানা। কি আসবে, শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানাটা জিনিসটা কি, আমরা কি করবো যে শ্রেণীর সীমাটা আছে সেটাকে আমরা একটু প্রসারিত করে দেবো দুপাশে। ঠিক আছে, আমরা যদি 24 মানকে একটু বাড়িয়ে দিই আর এইটাকে 25 টাকে যদি কমিয়ে দিই তাহলে তো এক এরিয়ার মধ্যে চলে আসছে। তাহলে আমরা কি করবো, এখন আমরা এই মানগুলোকে একটু প্রসারিত করবো। এই প্রসারিত করাটাকেই বলবো আমরা, বলবো শ্রেণী সীমানা, এবং এখান থেকে আমাদের শ্রেণী সীমানা নির্ধারিত হবে। ঠিক আছে, এবং এই শ্রেণী সীমানা কি করে পাবো তার একটি ফর্মুলা আছে। ঠিক আছে, আমাদের প্রথমে দেখতে হবে এই যে দুটো শ্রেণীর মধ্যে যে ফাঁক আছে যেটা, একে আমরা প্রকাশ করবো ডি ডিস্টেন্স, ডি দিয়ে ধরবো। যেমন এক্ষেত্রে এই পরপর দুটো শ্রেণীর ক্ষেত্রে এখানে ডি এর মান কত, 25 আর 24, ডি এর মান হচ্ছে 25 - 24 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে ডি বাই টু কত হবে, আমরা এখন একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে শ্রেণীর সীমানা।
তথ্যটি কি করে করব, শ্রেণী সীমানা কেমন করে দিলে একটু প্রসারিত করতে হবে, তাহলে আমরা শ্রেণীর নিম্ন সীমা থেকে পেয়ে যাব নিম্ন সীমানা, আর ঊর্ধ্ব সীমা থেকে পেয়ে যাব ঊর্ধ্ব সীমানা। কথা বুঝতে পারছ? ঠিক আছে, আমি একটু ফর্মুলা আকারে লিখছি, দেখলে তোমরা বুঝতে পারবে। আমরা এই শ্রেণীর সীমানা নির্ণয়ের ক্ষেত্রে একটি ফর্মুলার আকারে লিখে ফেললাম, ফর্মুলা তৈরি করলাম কিরকম, ইত্যাদি শ্রেণীর নিম্ন সীমানাটা কিভাবে, নিম্ন সীমা থেকে আমরা ডি বাই টু বিয়োগ করব, আর ঊর্ধ্ব সীমানাটা কি হবে, ঊর্ধ্ব সীমার সঙ্গে আমরা ডি বাই টু যোগ করব। বিষয়টা কিরকম, তা আমার এখানে শ্রেণীটি ছিল 10 থেকে 24, তাহলে আমরা কেমনিগুলো প্রসারিত করবো, কতটুকু প্রসারিত করবো, তাহলে 10 থেকে আমার এটা এখন সীমা থেকে সীমানা করছে, তাহলে প্রসারিত করছি। তাহলে দেখো এখন আমরা নিম্ন সীমা থেকে কি করে নিম্ন সীমানা পাবো এবং ঊর্ধ্ব সীমা থেকে কি করে ঊর্ধ্ব সীমানা পাবো, আমরা এই ফর্মুলা অনুসারে, তাহলে দেখো এই যে আমরা প্রথমে ধরছিলাম এই শ্রেণীর কথা ধরছিলাম 10 থেকে 24, তাহলে এটা সীমানায় পরিবর্তিত করতে কি হবে ফর্মুলার সাহায্যে, এখানে ডি বাই টু এর মান বের করে রেখেছিলাম 0.5, তাহলে 10 থেকে 24 আর তারপরে কি ছিল 25 থেকে 39, তাহলে এই সীমানাটাকে আমি কি করলাম প্রসারিত করলাম, সীমাকে প্রসারিত করে সীমানা পাবো, তাহলে প্রসারিত করলে নিম্ন সীমানা কত হচ্ছে, নিম্ন সীমা মাইনাস ডি বাই টু, তাহলে এখানে নিম্ন সীমা কত ছিল, নিম্ন সীমা ছিল 10, 10 থেকে ডি বাই টু মান কত এখানে 0.5, তাহলে বিয়োগ করলে হয়ে গেল 9.5, আর ঊর্ধ্ব সীমার সঙ্গে কত করব আমি ডি বাই টু যোগ করব, তাহলে ডি বাই টু যোগ করলে তার মান কত হবে 0.5, তাহলে এখানে গেল 24.5। তাহলে এটি ছিল সীমা, সীমা এটি হয়ে গেল শ্রেণী সীমানা, তাহলে শ্রেণী সীমানাটা এখন কি হয়ে গেল 9.5 to 24.5। একইভাবে আমার এটি পরিবর্তন হয়ে যাবে, এটি কমে গেলে হয়ে যাবে 24.5, এটি বেড়ে গেলে হবে 39.5, এমনিভাবে আমার শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় আমার পরিবর্তিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটি খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের তাহলে আমি একটু দেখি তো, আমাদের পুরনো যে আমরা শ্রেণীটা ধরেছিলাম, মানে আমার প্রথমত শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে যখন ধরেছিলাম আমি 10 থেকে 25, 25 থেকে 40 যখন ধরেছিলাম, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, আচ্ছা তাহলে এখানে বলে দিই, তাহলে যে ক্ষেত্রে আমার এখানে মধ্যবর্তী গ্যাপ থেকে যাচ্ছে, যেখানে দুটো শ্রেণীর মধ্যে যদি গ্যাপ থেকে যায়, মধ্যবর্তী কোনো ফাঁক থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমা আর শ্রেণী সীমাটা কিন্তু একদমই আলাদা বলতে যাচ্ছে, শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমাটা কিন্তু একদম বলতে যাচ্ছে। কিন্তু যদি শ্রেণী বহির্ভূত পদ্ধতি, মানে যদি শ্রেণী যদি এরকম থাকতো 10 থেকে 25, আর হচ্ছে তারপরে আছে 25 থেকে 40, যদি চলে এই ক্ষেত্রে আমরা কি দেখব, দেখো এই ক্ষেত্রে মধ্যবর্তী ফাঁক ডিটা কত এখানটা, ডিটা এখানে 0, তাই না, ডিটা এখানে 0, কোনো ফাঁক নেই, তাহলে এই ক্ষেত্রে শ্রেণীর নিম্ন সীমানাটা কি হচ্ছে, নিম্ন সীমা মাইনাস ডি বাই ডি এর মান তো 0, তাহলে এই ক্ষেত্রে এই শ্রেণীগুলির ক্ষেত্রে আমার নিম্ন সীমানা আর নিম্ন সীমা কিন্তু একই হবে। এটি একটি কোনো মজার বিষয়, তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন ক্ষেত্রে আমার শ্রেণীর নিম্ন সীমা আর নিম্ন সীমাটি একই হবে, যখন দুটো শ্রেণীর মধ্যে কোনো মধ্যবর্তী ফাঁক থাকবে না। ঠিক আছে, বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো এখানে কোনো ফাঁক নেই, ডি 0, সুতরাং এই ফর্মুলা অনুযায়ী প্লাস মাইনাস ডি বাই কিছু করতে হচ্ছে না, সুতরাং নিম্ন সীমানা আর নিম্ন সীমার বিষয়টি একই হয়ে যাচ্ছে। তোমাদের আরেকটি জিনিস শিখিয়ে দিব, শ্রেণী মধ্যক, আমি কোথাও কোথাও শ্রেণীর দিকে রেখেছি শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক কি হবে, শ্রেণী মধ্যক হবে ঊর্ধ্ব ঊর্ধ্ব সীমানা প্লাস নিম্ন সীমানা, তার মানে কোন শ্রেণীর ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানা যোগ করে দুইটা ভাগ করলেই আমরা পেয়ে যাব শ্রেণী মধ্যক। ঠিক আছে,
এই বিষয়ে তোমাদের কোশ্চেন দিতে পারে, একটা তোমাদের শ্রেণী দিয়ে দিবেন, সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করবেন শ্রেণী মত কি করে দেবেন। আমরা কি করব, যদি শ্রেণী আর শ্রেণী সীমা যদি একই হয় তাহলে তো এই দুটো মান যোগ করে দুই দিয়ে ভাগ করলে শ্রেণী মত পেয়ে যাবো, কিন্তু এই ক্ষেত্রে যদি শ্রেণী সীমা আর শ্রেণী সীমা যদি আলাদা হয় তাহলে প্রথমে তোমাকে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় পরিবর্তিত করে নিতে হবে, তারপরে আমাকে শ্রেণী মধ্যটি বের করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী আরেকটা জিনিস আছে, দেখো শ্রেণী দৈর্ঘ্য, এটি তুমি মজা দিয়ে শ্রেণী দৈর্ঘ্য কি করে বের করবো, শ্রেণী মাইনাস নিম্ন শ্রেণী প্রকাশ করে দুই ভাগে প্রকাশ করা হয়, বহির্ভূত পদ্ধতি অন্তর্ভুক্ত পদ্ধতি, বিষয়টি বুঝিয়ে দিলাম। তারপরে আমি শ্রেণী সীমা শ্রেণী সীমাটা কোথায় আলাদা কেন হয়, শ্রেণী সীমা থেকে যদি প্রসারিত করা হয় তাহলে শ্রেণী সীমাটা পাবো, এবং শ্রেণী সীমাটা কোন কোন ক্ষেত্রে আলাদা হয় আর কোন ক্ষেত্রে শ্রেণী সীমা আর শ্রেণী সীমাটা এক হয় সেটিও বুঝিয়ে দিলাম। তারপরে আমরা শ্রেণী মধ্য তাকে বলে সেটি বললাম, তারপরে বললাম শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আরো দুটো জিনিস শিখব, ঠিক আছে, সেটি কি আমি ইংরেজ করে তারপর সেটি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় সেটি হলো কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, সেটা বা পরিসংখ্যা ঘনত্ব বা ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, সেটি কি জিনিস, সেটি কি করে পাবো, কোন শ্রেণীর পরিসংখ্যাকে যদি আমি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, কোন শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা কত, পরিসংখ্যা ঘনত্ব। আচ্ছা তোমাদের একদম প্রথম ছকটি মনে করতে হবে, প্রথম ছক বা দ্বিতীয় ছক, দ্বিতীয় ছকে আমরা যখন এই শ্রেণীটি করেছিলাম সেখানে দেখবে তার পরিসংখ্যা বের করেছিলাম দুই, পরিসংখ্যা ছিল দুই, দশ থেকে পঁচিশের মধ্যে কতজন নাম্বার পেয়েছিল, দুজন নাম্বার পেয়েছিল, তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে দুই, সেটা দেখলাম দুই, সাপোজ এটা বের করছি, এটা ফর্মুলা যে কোন শ্রেণীর পরিসংখ্যা গণিত কি করে বের করব, আমরা ধরে নিলাম প্রথম শ্রেণী, তাহলে প্রথম শ্রেণী এটা ছিল, তাহলে প্রথম শ্রেণী আমরা এটা মনে করলে দশ থেকে পড়ছি, তাহলে ঘনত্ব কত হবে, এর পরিসংখ্যা ছিল দুই আর শ্রেণী দৈর্ঘ্য কত, দশ থেকে পঁচিশ থেকে দশ বিয়োগ করলে হয় হচ্ছে আমার পনেরো, তাহলে এদিকে যদি আমরা ভাগ করি তাহলে আমার পয়েন্ট আকারে পেয়ে যাবো হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। একইভাবে পরে আছে আপেক্ষিক পরিসংখ্যা বা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটি কি করে বের করবো, এটি বের করবো কোন শ্রেণীর পরিসংখ্যাকে যদি আমরা মোট পরিসংখ্যাটা ভাগ করি, ঠিক আছে, কোন শ্রেণীর পরিসংখ্যা, এখানে যেমন এই প্রথম শ্রেণীর পরিসংখ্যা ছিল দুই তোমরা দ্বিতীয় ছক থেকে দেখে নেবে, আর মোট পরিসংখ্যা কত ছিল, আমরা নিয়েছিলাম তিরিশ জন ছাত্রছাত্রী, তাই না, তাহলে মোট পরিসংখ্যা তিরিশ, দুইকে তিরিশ ভাগ করলে পেয়ে যাবো আমরা আপেক্ষিক পরিসংখ্যা। এরপরে আরেকটি পরিসংখ্যা আছে, সেটি হচ্ছে তোমার শতকরা হার, পরিসংখ্যার শতকরা হার, সেটি কি করে বের করবো, এই আপেক্ষিক পরিসংখ্যাকে একশোকে গুণ করলেই আমি সেটি পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এইবারে তোমাদের আমি অনুশীলনীতে চলে যাচ্ছি, অনুশীলনীটি সুন্দরভাবে আমরা সলভ করবো, তোমার সঙ্গে থাকো, আমরা প্রথমে এই পুরো বোর্ডটিকে মুছি, ওকে। শুরু করছি কোষে দেখি এগারো দশমিক এক, এখানে বলেছে পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখছি। এবার কি বলেছে, উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলির দৈর্ঘ্য জিরো থেকে দুই, দুই থেকে চার ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে আমাদের শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি তা বের করতে বলেছে। তাহলে চলি আমরা বোর্ডে চলি এবং আমরা সমস্যাটির সমাধান করি, ঠিক আছে। তাহলে দেখো আমরা চলে এলাম বোর্ডে, বোর্ডে আমরা ছকটি তৈরি করে নিয়েছি, এইবার আমরা অঙ্কটি দেখে দেখে
ট্যালিমার্কের সাহায্যে এই 0 থেকে 2 এই অন্তরে কতজন আছে সেটা আমরা বের করে নেব, ঠিক আছে? এবং একে একে পুরো ট্যালিমার্কটা আমরা তৈরি করে নেব। আমি প্রথমে ট্যালিমার্কটা তৈরি করে নিচ্ছি, তারপরে তোমাকে বুঝিয়ে দেব, ঠিক আছে? তার জন্য তোমরা বইয়ের সাহায্য নিতে পারো, বই থেকে তথ্যগুলো আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? দেখো, আমরা তথ্যগুলো দেখে আমরা ট্যালিমার্ক তৈরি করে নিলাম। প্রথম 0 থেকে 2 এই অন্তরে দেখো তাহলে আমাদের কতগুলো ট্যালিমার্কের সাহায্যে কতগুলো পাচ্ছি, এটা মানে দেখে বুঝতে পারছো? 5, 5 = 10 আর 1 = 11, শ্রেণী পরিসংখ্যা কত হয়ে গেল? 11। একইভাবে দ্বিতীয় অন্তরে দেখো কত পেয়েছি ট্যালিমার্কের সাহায্যে, 5, 5 = 10, 5 = 15, 2 = 17। তৃতীয় ট্যালিমার্ক আমি বই থেকে তথ্য দেখে করে নিয়েছি, এখানে 5, 5 = 10, 2 আছে 12, ঠিক আছে? তাহলে মোট শ্রেণী পরিসংখ্যা কত চলে এলো? মোট শ্রেণী পরিসংখ্যা মোট 40, ঠিক আছে? এরপরে দেখো শ্রেণীর সীমা, শ্রেণীর সীমা কী করে আমরা পড়ে নিয়েছি, শ্রেণীর সীমা কাকে বলে? শ্রেণী অন্তরের এটি হচ্ছে নিম্ন সীমা, এটি হচ্ছে ঊর্ধ্বসীমা। সুতরাং শ্রেণী অন্তর আর শ্রেণী সীমা এখানে একই থাকবে, কারণ কি এখানে দেখো এই শ্রেণীর মধ্যে, এই শ্রেণীতে 0 নিম্ন সীমা, 2 ঊর্ধ্বসীমা, পরবর্তী ক্ষেত্রে এটি আবার নিম্ন সীমা। তাহলে আমরা যে প্রথমে শ্রেণী সীমার ভাগ পড়েছিলাম, তাহলে এটি কোনটির মধ্যে পড়ছে, এই ছকটি কোনটির মধ্যে পড়ছে? এটি পড়ছে শ্রেণী বহির্ভূত, কারণ আমরা এখানে দুইটিকে আমরা কিন্তু যখন গণনা করলাম, ট্যালিমার্ক করলাম, তখন 2কে কিন্তু ধরিনি, শুধু 0 আর 1 কাউন্ট করেছি, 0 আর 1ই হলো 11টা, ঠিক আছে? একইভাবে এখানে 2কে ধরেছি, কিন্তু ঊর্ধ্ব পরিসীমা একে কিন্তু ঊর্ধ্ব সীমাকে কিন্তু আমরা এখানে 4কে কিন্তু এই গণনার মধ্যে ধরিনি, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা কথা বলেছিলাম, যেহেতু এখানে কোনো পার্থক্য নেই দুটো শ্রেণীর মধ্যে, এখানে ঊর্ধ্ব সীমা, এটি নিম্ন সীমা, এখানে কোনো গ্যাপ নেই, তাহলে এক্ষেত্রে শ্রেণী সীমানা আর শ্রেণী সীমাটা কিন্তু একই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে শ্রেণী সীমাটা কত হবে, এটা যা ছিল সেটাই হবে, 0 থেকে 2। এখানে কত হবে? 2 থেকে 4। এখানে কত হবে? 4 থেকে 6, ঠিক আছে? এবার শ্রেণী দৈর্ঘ্য দেখো, বিয়োগ করলে কত হবে? শ্রেণী দৈর্ঘ্য 2, 2, 2, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর সমস্যার সমাধান করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর সমস্যায়। দ্বিতীয় সমস্যায় বলা আছে স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা প্রদত্ত হলো। এমনি করে কে কত নাম্বার পেয়েছে সেটা দেওয়া আছে তালিকাতে পুরো, এবং নিচে কী দেওয়া আছে, 1 থেকে 10, 10 থেকে 20, এমনি করে 41 থেকে 50 শ্রেণীগুলি নিয়ে নম্বরগুলির একটি পরিসংখ্যা বিভাজন তালিকার ছক প্রস্তুত করি। ওকে, সমস্যার সমাধান করছি। এবং প্রথমে ট্যালিমার্ক করতে হবে, 1 থেকে 10 = 1। আমি এমনি করে এখান থেকে কাউন্ট করে নিচ্ছি ট্যালিমার্কের সাহায্যে, ঠিক আছে? 2, 3, 4, 5, 1, 6, আমি এইভাবে একে একে পুরো ট্যালিমার্কটা ফিল আপ করে নেব, তখন সেই হিসাবে আমরা শ্রেণী পরিসংখ্যাটা লিখব, ঠিক আছে? তাহলে তোমরা ছকের দিকে দেখো, আমি বই দেখে ট্যালিমার্কগুলো প্রথমে করে নিলাম, 0 থেকে 10 মধ্যে কতজন আছে সেটা আমরা ট্যালিমার্কে করে নিলাম, পেলাম হচ্ছে 5, আর এখানে 1, 6, পরিশ্রেণী পরিসংখ্যা চলে এলো 6। দ্বিতীয়তে 11 থেকে 20, এখানে কতজন আছে দেখো, এখানে 5, 3 = 8, এখানে একইভাবে হবে 5, 5 = 10 = 11। তৃতীয় 31 থেকে 40, এখানে কত আছে, এখানে দেখো আছে 5, 2, 6, 7, আর এখানে কত আছে 41 থেকে 50, 5 আর 3 = 8, ঠিক আছে? এবার যদি তুমি সম্পূর্ণটা যোগ করো কত পাবে, 14, 11, 15, 7, 8, সবগুলো যোগ করলে আমরা 40ই পাচ্ছি। কারণ আমাদের এখানে কি বলেছিল সমস্যাতে, বলেই দিয়েছিল প্রথমে তোমাকে যে স্কুলে 40 জন ছাত্রছাত্রী, সুতরাং 40 জন ছাত্রছাত্রীর শ্রেণীর পরিসংখ্যাটা মিলে গেল। সুতরাং এটি হলো পরিসংখ্যা বিভাজন ছক, ঠিক আছে? তাহলে দ্বিতীয় প্রবলেমের ক্ষেত্রে আমরা পরিসংখ্যা বিভাজন ছকটি তৈরি করে নিলাম। এরপরে আমরা চলে যাব তৃতীয় সমস্যার ক্ষেত্রে। তোমরা তাহলে প্রথমে স্ক্রিনটি ভালো করে দেখো। তো বন্ধুরা, আমরা চলে এলাম 3 নম্বর সমস্যার সমাধানে। তো তোমরা এতক্ষণ স্ক্রিনে 3 নম্বর সমস্যাটি দেখলে,
তো এক্ষেত্রে কি বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো এবং ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ছক তৈরি করো। আচ্ছা, তোমরা এতক্ষণ পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে তৈরি করে সেটা তোমরা শিখে গেছো। আমরা একটা নতুন এখন জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যা জিনিসটা কি সেটি তুমি নাম শুনলেই বুঝতে পারবে। ক্রমযৌগিক, ক্রম মানে পরপর, যৌগিক মানে পরপর যোগ করে করে আসবে পর প্রত্যেকটি টার্ম। আর ক্ষুদ্রতর সূচক মানে ক্ষুদ্র মানে ছোট, প্রথমে ছোটোটাকে ধরে নিব, তারপরে যোগ করে করে পরবর্তী শ্রেণীগুলোতে মানগুলো আসবে। ঠিক আছে, আমরা যদি সমস্যাটা সমাধান করি উদাহরণের মাধ্যমে তাহলেই আমার মনে হয় তোমাদের ধারণাগুলো পরিষ্কার হবে। ঠিক আছে, তো প্রথমে যে তথ্যগুলো দেওয়া ছিল কমলালেবুর ওজনগুলো, সেগুলোকে আমি কী করলাম একটা ছকে সাজিয়ে নিলাম এবং সেখানে আমি শ্রেণীদৈর্ঘ্য নিলাম দশ। তাহলে প্রথম শ্রেণী নিলাম দশ থেকে তিরিশ থেকে চল্লিশ, চল্লিশ থেকে পঞ্চাশ, পঞ্চাশ থেকে ষাট, ষাট থেকে সত্তর, সত্তর থেকে আশি, এমনি করে একশো থেকে একশো দশ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার, স্যার এটা তো নেই একশো দশ থেকে একশো কুড়ি, কিন্তু তোমরা দেখেছো শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা দেখেছি যে যে কোনো শ্রেণীর যেটি ঊর্ধ্বসীমা সেই মানটিকে কিন্তু আমরা এই শ্রেণীর মতো ধরতে পারি না। তো সুতরাং আমাকে কী করতে হবে, সুতরাং আরেকটা শ্রেণী আমাকে তৈরি করতেই হবে যে শ্রেণীতে একশো দশ মানটিকে ডাকতে পারবো। সেই জন্য আমরা আরেকটা শ্রেণী বাড়িয়ে নিলাম, সেটাকে করলাম একশো দশ থেকে একশো কুড়ি। এইবার তোমরা তথ্যগুলোকে দেখে নিয়ে দেখবে, আমি এর মধ্যেই তথ্যগুলোকে দেখে নিয়ে ট্যালিমার্ক করে নিয়েছি, ট্যালিমার্ক করে নিয়ে শ্রেণী পরিসংখ্যাটা বের করে নিয়েছি। তোমরা এইটুকু জিনিস শিখে নিয়েছো জন্য আমি এইটুকু পার্ট আমি নিজে থেকে করে নিয়েছি, যেটুকু জানো না সেই অংশটুকু আমি তোমাদের সামনে পড়ছি। এবার দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, তিরিশ থেকে চল্লিশ, তিরিশ থেকে চল্লিশ এই শ্রেণীর পরিসংখ্যা কত, চার। তাহলে এই ক্ষুদ্রতর সূচক ধরবো চার। এখন দেখো চল্লিশ থেকে পঞ্চাশ, চল্লিশ থেকে পঞ্চাশে আছে ছজন, তাহলে আগে ছিল তিরিশ থেকে চল্লিশ আমার চারজন, এখন এই তিরিশ থেকে সোজা চলে গেলাম পঞ্চাশ। তাহলে তিরিশ থেকে পঞ্চাশ এই পুরোটার মধ্যে কতজন আসবে, তিরিশ থেকে পঞ্চাশ মানে এই তিরিশ থেকে তিরিশের মানটাও আসবে, তিরিশের বেশি থেকে শুরু করে জাস্ট পঞ্চাশের আগে অবধি সমস্ত মানগুলোকেই আমাকে ধরতে হবে। তাহলে ওজন যার ওজন চল্লিশের বেশি মানে কি তার ওজন তিরিশেরও বেশি। সুতরাং আমরা এখানে কি ধরব, যে তিরিশের বেশি ক্রমযোগী পরিসংখ্যায় ধরবো এখানে, যে তিরিশের বেশি কিন্তু পঞ্চাশের কম। তাহলে কত হবে, তিরিশ থেকে চল্লিশ আছে ছয়, তাহলে তিরিশ থেকে পঞ্চাশে কতজন হবে, আগে ছিল চার তার সঙ্গে যোগ হয়ে গেল ছয়, সে বেশি সে চল্লিশেরও বেশি সে তিরিশেরও বেশি, তাহলে এই তিনটে মান যোগ হয়ে যাবে। পরপর এমনিভাবেই প্রত্যেকটি মান যোগ করে করে চলে আসবে, এটাকেই বলছে আমার ক্রমযৌগিক। দেখো তারপরে আছে সাত, বত্রিশ, তারপরে এখানে আছে তিন, বত্রিশ প্লাস তিন হয়ে গেল পঁয়ত্রিশ, পঁয়ত্রিশের সঙ্গে আরও তিন যোগ আছে, পঁয়ত্রিশ যোগ তিন ইকুয়াল টু আটত্রিশ, আটত্রিশ যোগ দুই কত পেলাম চল্লিশ। তাহলে দেখলে তোমরা ক্রমযোগী পরিসংখ্যা, ক্রমযোগী পরিসংখ্যা কোনো কঠিন বিষয় নয়, খালি আমাদের ভেবে নিতে হবে যে আমার অঙ্কে কী চেয়েছে, ক্ষুদ্রতর সূচক চেয়েছে না বৃহত্তর সূচক চেয়েছে। ক্ষুদ্রতর সূচক বললে আমরা ছোট মানটি থেকে ধরবো, আর বৃহত্তর সূচক বললে আমরা বড় মান থেকে ধরবো। আমরা এর পরের যে সমস্যাটি আছে সেখানে দেখবে হয়তো সম্ভবত বৃহত্তর সূচক দিয়ে আমাকে ক্রমযোগী পরিসংখ্যাটি বের করতে বলেছে। সুতরাং এর পরের সমস্যাটি সমাধান করলেই তোমাদের ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচক সম্পর্কে ধারণাটি পরিষ্কার হয়ে যাবে। চার নম্বর সমস্যাটিতে আমরা দেখছি মিতালি ও মহিদুলের গ্রামের ৪৫টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লেখা আছে এবং এই উপরের তথ্যের উপর একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। আমি এই সমস্যাটি করব না, কারণ অলরেডি আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা শিখে গেছি। ঠিক আছে, সুতরাং আমরা চলে যাব পরের সমস্যায়, অর্থাৎ পাঁচ নম্বর সমস্যা। তোমরা স্ক্রিনে পাঁচ নম্বর সমস্যাটি দেখতে পাচ্ছ, এখানে বলা আছে মারিয়া একটি হাসপাতালের ৩০০ জন রোগীর বয়স নিচের ছকে লিখল। ছকটা দেখা যাচ্ছে এবং লেখা আছে
উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। সুতরাং আমরা এবার শিখব বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা, ঠিক আছে? সুতরাং আমরা শুরু করে দিই এর পরের প্রবলেম, পাঁচ নম্বর সমস্যা সমাধানে। তো আমরা তিন নম্বরে শিখেছিলাম যে কী করে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেখানে ছিল ক্ষুদ্রতর সূচক, কিন্তু আমার এখানে আছে বৃহত্তর সূচক। এখানে কিন্তু অন্য কিছু বের করতে হবে না, এখানে শ্রেণীও দেওয়া আছে, পরিসংখ্যাটাও দেওয়া আছে, সুতরাং এটা আমি আগে লিখে নিয়েছি। জাস্ট শুধু এখানে আমি বৃহত্তর সূচকের মাধ্যমে ক্রমযৌগিক পরিসংখ্যাটি বের করব, ঠিক আছে? তো আমি আগে বলেছিলাম যে বৃহত্তর মানে, বৃহত্তর মানে সবচেয়ে বড় মানটা থেকে শুরু করতে হবে। আচ্ছা, দেখি কী হিসেবে করি। এখানে বলে দিয়েছে বয়স 60 থেকে 70, তাহলে 60 বছরের বেশি, 70 বয়স বয়স অবধি কতজন আছে? 60 বছরের বেশি এখানে আছে 20 জন। এইবারে দেখো এখানে কী আছে, 50 থেকে 60 আছে 40 জন। এখানে একটা বিষয় ভাবতে হবে, যখন আমি যদি বলি যে 60 বছরের বেশি আছে কত, 20 জন, আমি যদি বলি 50 বছরের বেশি কতজন আছে, তাহলে কী হবে? যারা 50 বছরের বেশি তারা তো 60 বছরেরও বেশি। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে 50 বছরের বেশি কতগুলো লোক আছে, তুমি তাদের কাদের ধরবে? আমরা অবশ্যই ধরবো 50 থেকে 60 অবধি যারা বয়স, আবার 60 থেকে 70 অবধি যাদের বয়স তাদেরকেও ধরতে হবে, ঠিক কি না? তাহলে এখানে ভাবনাটা আমরা কী হিসেবে ভাববো, যে 50 বছরের বেশি বয়স মানে তারা অবশ্যই 60 বছরের বেশিও তো এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, কারণ কারণ তারাও তো 50 বছরের বেশি বয়স। তাহলে 50 বছরের বেশি কতজন লোক আছে? তাহলে আগে ছিল, তাহলে এখন হয়ে গেল, আগে ছিল 20 জন ছিল, আর এখন হয়ে গেল 50 বছরের জন্য এখানে আরও 40 যোগ হয়ে গেল, হয়ে গেল তাহলে এখানে 60। একই রকমভাবে এবার যদি 40 থেকে ভাবি, তাহলে 40 বছরের বয়সের বেশি কতগুলো লোক আছে? যারা 50 বছরের বেশি তারা অবশ্যই 40 বছরেরও বেশি, হ্যাঁ কি না? যখন আমি ধরবো 40 বছরের বয়সের বেশি কতগুলো লোক আছে, আমি অবশ্যই ধরবো তাদেরকেও যাদের বয়স 50-এর বেশি এবং 60-এরও বেশি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কী করতে হবে, আবার এই মানটাও যোগ করে নিতে হবে, 40 বছরের বেশির বয়স কাদের, তাদের আমি কী করব, এই নিচের দুটোকেও ধরে নেব, এবং একইভাবে উপরেরটাও আমরা একইভাবে করতে থাকব, ঠিক আছে? সুতরাং তোমরা দেখলে যে 10 বছরের বেশি বয়সের লোক সংখ্যা কত পেলে, 300 জন, ঠিক আছে? তো এটি হলো ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক, এবং এখানে এটিকে বৃহত্তর সূচক ধরা হয়েছে। আশা করি তোমাদের এই বিষয়ে ধারণা পরিষ্কার হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি তার পরের সমস্যায়। আমরা চলে এলাম 6 নম্বর সমস্যায়। এখানে কী বলেছে, একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজনের ছক দেওয়া আছে, সেখান থেকে পরিসংখ্যা বিভাজনের ছকটি তৈরি করতে হবে। সুতরাং এটি ঠিক উল্টো অঙ্গ, আগে যে অঙ্কগুলো করলাম সেখান থেকে এটি উল্টো। আগে যেমন পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকতো, ক্রমযৌগিক পরিসংখ্যার বিভাজন ছক তৈরি করতে হতো, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে, ঠিক আছে? আমরা এতক্ষণ 6 নম্বর সমস্যাটি মোবাইল স্ক্রিনে দেখতে পেলে, এবার আমরা সমস্যাটি সমাধানে চলে যাচ্ছি। এখানে কী দেওয়া আছে, এখানে শ্রেণী দেওয়া আছে আর ক্রমযৌগিক পরিসংখ্যাটি দেওয়া আছে, আমাকে শ্রেণী পরিসংখ্যাটি বের করতে হবে, ঠিক আছে? দেখো এখানে বলেছে 10-এর কম আছে 17 জন, তাহলে 17 শ্রেণী পরিসংখ্যা, 10-এর কম 17ই হলো। এইবারে আমার ক্রমযৌগিক পরিসংখ্যা 22 মানে 20-এর কম আছে হচ্ছে 22 জন, 20-এর কম আছে 22 জন, তাহলে 10 থেকে 20-এর মধ্যে এইটুকু জায়গার মধ্যে কতজন আছে, কী করে পাবো? 22 মাইনাস 17, 22 থেকে 17টা বাদ দিলে 10 থেকে 20-এর মধ্যে কতজন আছে, সেটা হয়ে গেল 5 জন, ঠিকই হোক। একইভাবে 20 থেকে 30-এর মধ্যে কতজন আছে, তাহলে 20 থেকে 30-এর মধ্যে 29,
মাইনাস ২২ আচ্ছা ৭ জন, একইভাবে ৩৭ মাইনাস ২৯ করলে হবে হচ্ছে আমার ৮ জন, এখানে হবে ৫০ মাইনাস ৩৭ করলে হয়ে যাবে আমার হচ্ছে ১৩ জন, আর শেষে আছে ১০ জন। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি তোমাকে প্রথমে ছক দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, দশের কম আছে ১৭ জন, আর এখানে বলেছে ক্রমযৌগিক পরিসংখ্যা ২০-এর কম। ২০-এর কম মানে ২০ থেকে ২০-এর কম পুরোটাই, যে ২০-এর কম সে ১০-এরও কম, কিন্তু শুধু ১০ থেকে ২০-এর মধ্যে তাহলে কতজন থাকলো, টোটালটা থেকে ১০-এর কমটা বাদ দিয়ে দেব, থাকলো হচ্ছে ৫ জন। একইভাবে পুরো ৩০-এর কম কতজন আছে, ২৯ জন, কিন্তু আমার ২০-এর কমে কতজন আছে, ২২ জন, তাহলে শুধু ২০ থেকে ৩০-এর মধ্যে কতজন আছে, এই ২৯ থেকে বিয়োগ করতে হবে, এবং একইভাবে আমি পুরোটা করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে ফেলেছো। এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী সমস্যার সমাধানে। ৭ নম্বর সমস্যাটিতে বলেছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ঠিক আছে, এখানে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে এবং সেখান থেকে আমাকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। সুতরাং কারণ আমরা জানি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে গেলে অবশ্যই শ্রেণী তৈরি করতে হবে, তো শ্রেণী কী করবো, আমরা নিচ থেকে ধরবো, মানে ১০ থেকে ২০, ১০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, এখানে ৬০ অবধি দেওয়া আছে, এই হিসেবে আমরা শ্রেণী তৈরি করবো। এইবারে শ্রেণীর মানগুলো কী করে পাবো, দেখো এটা মজার ব্যাপার। প্রথমেই বলে দিয়েছে ০-১০০, আমরা যদি এটা সংখ্যা লাইন ড্র করে নিই তাহলে দেখবি আমরা এখানে প্লট করে দেখছি ০-বেশি বলেছে ১০০ জন, আর এখানে কী বলেছে ১০ থেকে বাকিটা হচ্ছে ৯২ জন। তাহলে এই ০ থেকে ১০-এর মধ্যে কয়জন থাকলো, টোটালটা ১০০, আর ১০-এর বেশি ৯২ জন, তাহলে ০ থেকে ১০ কয়জন, অবশ্যই বিয়োগ করতে হবে। সুতরাং তাহলে ০ থেকে ১০ জন কত, ৯২, মানে ৮ জন। একই রকমভাবে পরে কি বলেছে দেখো, বলেছে ৩০-এর বেশি হচ্ছে আমার আছে হচ্ছে ২০-এর বেশি আছে হচ্ছে ৮৭ জন, এই ২০-এর বেশি আছে ৮৭, ২০-বেশি আছে ৮৭ জন, তাহলে ১০ থেকে ২০-এর মধ্যে কতজন আছে, অবশ্যই ৯২ থেকে ৮৭ বিয়োগ করতে হবে, ৫ জন। ঠিক আছে, একইভাবে আমরা বাকিগুলো করতে পারি, একইভাবে আমরা করতে পারি ৮৭ মাইনাস ৭৫ মাইনাস ১২, তারপরে কী আছে ৭৫, ৭৫ মাইনাস ৪০, ৩৫, এরপরে আছে ৪০, ৪০ মাইনাস ১৬, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার ১৪ জন, আর শেষে আছে হচ্ছে ১৬ থেকে। দেখলে খুব সহজেই আমরা শ্রেণী পরিসংখ্যাটি পেয়ে গেলাম। ঠিক আছে, তো সুতরাং বিষয়টি খুবই সহজ, এই এই জিনিসটি যদি বুঝে নিতে পারো তাহলে দেখবে কোনো সমস্যার আমাদের অসুবিধা হবে না, কোনো সমস্যার সমাধান করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমরা এরপরে চলে যাব ৮ নম্বর এমসিকিউতে। এবার তোমরা স্ক্রিনে এমসিকিউগুলো দেখতে পাবে, আমি তারপর পরপর সমস্যার সমাধান করতে থাকব। এরপর আছে এমসিকিউ অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ৮ এবং ৯, আমরা দুটোই এবার একে একে সলভ করব। তোমরা এবারে দেখতে থাকো আমরা কী করে ৮ এবং ৯ সলভ করতে থাকি। ওকে, এবারে এমসিকিউ সমস্যার সমাধানে দেখো ১ নম্বর কী বলেছে, নিচের নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে, যতগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথমটি হবে দণ্ডলেখ, তাহলে প্রথমটির উত্তর হবে এ। ২ নম্বর বলেছে কি, একটি তথ্য দেওয়া আছে, বলেছে এই তথ্যের প্রসার বের করতে হবে। আমরা তথ্যের প্রসারের যে ফর্মুলিটি শিখেছিলাম সেটি কী ছিল, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, এখানে সর্বোচ্চ মান দেখো ৩২, তাহলে ৩২ থেকে কত বিয়োগ করতে হবে, ৩২ থেকে বিয়োগ করতে হবে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান এখানে কত, ৬, ৩২ থেকে ৬ বিয়োগ করলে হবে হচ্ছে আমার ২৬, ২৬ কততে আছে এখানে ডি, তাহলে এখানকার উত্তর হয়ে গেল ডি। এবার দেখো ৩ নম্বর, এখানে কি দেখে ১ থেকে ৫, ৫ থেকে ১০, ৬ থেকে ১০, তাহলে এখানে কীরকম আছে ১ থেকে ৫, ৬ থেকে ১০, হ্যাঁ এমনি করে দেওয়া আছে। এবার বলেছে এই শ্রেণী শ্রেণী দৈর্ঘ্য বের করো, তোমাদেরকে বলেছিলাম আমাদের দুই রকমের শ্রেণী সীমানা বলেছিলাম, একটা শ্রেণী বহির্ভূত, একটা শ্রেণী অন্তর্ভুক্ত। এখানে দেখো
যে ঊর্ধ্বসীমাটা আছে এই প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা, এই ঊর্ধ্বসীমা কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে নিম্নসীমা নয়। সুতরাং এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা কত? এক, পাঁচ ছয়। তাহলে আমরা বলেছিলাম এই সীমার যে গ্যাপটা আছে, যে ফাঁকটা আছে, সেটা পূরণের জন্য আমরা সীমানা নিয়ে আসবো, তাই না? তাহলে এক্ষেত্রে এখানে ডি এর মান তাহলে কত হচ্ছে? পাঁচ থেকে ছয়, তাহলে এখানে ডি এর মান হয়ে গেল এক, তাই তো? তো ডি এর মান এক হলে ডি বাই টু কত হয়? অবশ্যই ওয়ান বাই টু, মানে পয়েন্ট ফাইভ। তাহলে আমার এইটি বদলে যাবে, সীমানা সীমা থেকে সীমানা হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে, বিয়োগ করতে হবে, তোমরা জানো সীমা থেকে সীমানা কী করে পাওয়া যায়, আমাদের সীমা থেকে ডি বাই টু বিয়োগ করলে সীমানা পাওয়া যায়। তাহলে সীমা এক, সেখান থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে হয়ে যাবে পয়েন্ট ফাইভ, আর এটা কি বেড়ে যাবে ঊর্ধ্বসীমাটা, তাহলে এটা হয়ে যাবে ফাইভ পয়েন্ট ফাইভ। তাহলে দেখো আমরা এখানে বলেছে শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্যের ফর্মুলা কি? কোনো শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানা মাইনাস নিম্ন শ্রেণীর সীমানা। তাহলে ঊর্ধ্ব শ্রেণীর সীমানা কত? ফাইভ পয়েন্ট ফাইভ, আর নিম্ন শ্রেণীর সীমানা পয়েন্ট ফাইভ। তাহলে বিয়োগ করলে কত হবে? পাঁচ। তাহলে পাঁচ উত্তর আছে এখানে? হ্যাঁ আছে, এটি হয়ে গেল বি নাম্বার উত্তর। ঠিক আছে, অবশ্যই তোমরা রাফে করবে, পরীক্ষার সময় রাফটা করতে হবে, দুই নম্বরে কোশ্চেন থাকলে অবশ্যই রাফ করতে হবে। তিন নম্বর, চার নম্বরে কী আছে? চার নম্বরে বলেছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি এত, যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটি হলো, এখানে কোন শ্রেণীটি সেটি বলতে হবে। আমরা অবশ্যই জানি শ্রেণীর মধ্যবিন্দুর ফর্মুলা হচ্ছে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা দুই দিয়ে ভাগ করলে সেটি আমি মধ্যবিন্দুটা পেয়ে যাই। তাহলে আমার এখানে সীমানাগুলো দেওয়া আছে, আমি যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখব কোনটির সঙ্গে কুড়ি মিলে যায়, তাহলেই তো বুঝতে পারবো। তাহলে এক নম্বরটি কী আছে? প্রথমটা আছে বারো দশমিক পাঁচ, বারো দশমিক পাঁচ, সতেরো দশমিক পাঁচ, তাহলে শূন্য, নয়, দুই, তিন, একে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে? পনেরো। না, এটা হবে না, কারণ এখানে বলেছে মধ্যবিন্দু কুড়ি, সুতরাং এটা হবে না। এবার দেখি বি নাম্বারটা, দেখি বি নাম্বারে কী আছে। বি নাম্বার আছে সতেরো দশমিক পাঁচ, আর কী আছে? বাইশ দশমিক পাঁচ, যোগ করি শূন্য, নয় দশ শূন্য হয়ে থাকলো চার, একে দুই দিয়ে ভাগ করি, হ্যাঁ কুড়ি, তাহলে পেয়ে যাচ্ছি মধ্যবিন্দু কুড়ি পেয়ে যাচ্ছি। তাহলে কোন শ্রেণীটি হবে? অবশ্যই হবে আমার বি নাম্বারটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে কী বলেছে? একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য ছয়, শ্রেণীটির নিম্নসীমা কত আমাকে বের করতে হবে। তাহলে এখানে বলে দিয়েছে যে মনে করে এখানে একটা শ্রেণীর শুরু, ঠিক আছে, আর মধ্যবিন্দু মাঝখানে, মধ্যবিন্দু মাঝখানে থাকে। এখানে বলেছে শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে ছয়, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে ছয়, মানে এখান থেকে টোটালটা ডিস্টেন্স হচ্ছে আমার কত? ছয় শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। আমরা ধরে নিলাম নিম্ন সীমানাটা এ, তাহলে এটা ছয় যদি হয় তাহলে এটা হয়ে যাবে এ প্লাস সিক্স, ঠিক আছে। এবার বলেছে মধ্যবিন্দু হচ্ছে আমার কত? দশ, তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে তো মধ্যবিন্দু পাবো, তাহলে এ প্লাস এ বাই সিক্স বাই টু ইজ ইকুয়াল টু বলে দিয়েছে আমার কত? মধ্যবিন্দু কত বলেছে? মধ্যবিন্দু বলেছে দশ। তাহলে তোমরা যদি এখানে গুণ করো তাহলে কী পাবে? তাহলে টু এ প্লাস সিক্স ইকুয়াল টু, টু এ প্লাস সিক্স ইকুয়াল টু কুড়ি, তাহলে অথবা এ কত হবে? ছয়টা ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে চোদ্দ হবে, চোদ্দোকে দুইতে ভাগ করলে কত হয়ে যাবে? সাত। তাহলে এর মান কত হবে? এর মান হয়ে যাবে আমার সাত, ঠিক আছে। সাত উত্তর আছে? হ্যাঁ আছে। তাহলে পাঁচ নম্বরের উত্তর হলো কত? বি নাম্বার, ঠিক আছে। এইবার আমরা চলে যাচ্ছি নয় নম্বরে। নয় নম্বরে কী বলেছে? একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, মধ্যবিন্দু এম আমরা ছবিটা ড্র করে রেখেছি আগে থেকেই, এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ, উচ্চ শ্রেণীর সীমানা ইউ। তাহলে বলেছে বলেছে নিম্ন শ্রেণীর সীমানা কত? আমরা ধরে নিলাম নিম্ন শ্রেণীর সীমানা ইউ। তাহলে প্রশ্নানুসারে কী হবে? এটা মধ্যবিন্দু, ক্যাবলি তো করলাম, তাহলে এক্স প্লাস ইউ বাই টু ইজ ইকুয়াল টু এম। তারপর এখান থেকে কী পাবো? তাহলে এক্স প্লাস ইউ ইজ ইকুয়াল টু টু এম, অথবা এক্স ইকুয়াল টু টু এম মাইনাস ইউ, হয়ে গেল আমার এ নাম্বার।
বি নাম্বার কী আছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীদৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চসীমা এবং নিম্নসীমা কত তা লিখি। মধ্যবিন্দু বলে দিয়েছে শ্রেণীদৈর্ঘ্য, একই রকম অঙ্ক উপরে করলাম আমরা। তাহলে এখানে ধরে নেই, এক্স নিম্নসীমা, উচ্চসীমা যেহেতু বলে দিয়েছে শ্রেণীদৈর্ঘ্য 10, তাহলে এটা ধরে নেব আমরা এক্স প্লাস টেন, এটুকুটা বলে দিয়েছে আমার 10, আর মধ্যবিন্দু কত বলেছে 42 বলে দিয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে, তাহলে x + x/10/2 = 42। তাহলে 2x = কত হচ্ছে, 2x = এখানে হয়ে যাবে 4, 8, এটা ওপারে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে x = কত হবে, এখানে হয়ে যাচ্ছে আমার 74/2, দ্যাট ইজ 37। ঠিক আছে, তাহলে আমার এখানে কী কী চলে এলো, কী কী চেয়েছে এখানটা, এখানে চেয়েছে নিম্নসীমা এবং উচ্চসীমা কত। ঠিক আছে, তাহলে এখানে আমার পেয়ে গেলাম নিম্নসীমা, পেয়ে গেলাম 47, তাহলে ঊর্ধ্বসীমা কত করতে 10 যোগ করতে হবে। তাহলে এখানে সীমানাগুলো কী কী হবে, নিম্নসীমা হবে 37 আর ঊর্ধ্বসীমা কত হবে অবশ্যই 47, 10 আমাদের 9C নম্বর প্রবলেমটি হলো একটি পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, সেখানে আমাকে বলেছে যে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লেখো। আমরা পরিসংখ্যা বিভাজন ঘনত্বের যে ফর্মুলাটা সেখানে আমরা আগে শিখে নিয়েছি যে কোনো শ্রেণীর ঘনত্ব মানে কি, সেই শ্রেণীর পরিসংখ্যা এবং তাকে সেই শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সেই শ্রেণীর কী পেয়ে যাব, ঘনত্বটা পেয়ে যাব। তাহলে এখানে প্রথম শ্রেণীটি কী ছিল, শ্রেণীগুলো কীরকম ছিল, 70 থেকে 74, তারপরে ছিল 75 থেকে 79। তাহলে এটা আমার প্রথম শ্রেণী, কিন্তু এখানে মজার ব্যাপার, এখানে এটা কী দেওয়া আছে, আমার এখানে একটা গ্যাপ আছে, দেখো এই সীমা থেকে এই সীমার একটা গ্যাপ আছে। তাহলে গ্যাপ থাকলে আমাকে কী করতে হয়, মধ্যবর্তী ফাঁক থাকলে কী করতে, পূরণ করে নিতে হয়। তাহলে এখানে ডি কত, ডি হচ্ছে 1, আর d/2 = কত, 0.5। তাহলে এই যে শ্রেণীর সীমা ছিল সেটা বদলে গেল, হয়ে গেল তাহলে এটা কত, এটা হয়ে গেল 69.5, এটা হয়ে গেল 74.5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে শ্রেণীদৈর্ঘ্য কত হবে, শ্রেণীদৈর্ঘ্যটাও বদলে যাবে, তাহলে শ্রেণীদৈর্ঘ্য হবে হচ্ছে 74.5 শ্রেণীদৈর্ঘ্য কত হবে, 74, 69.5 বিয়োগ করলে 0.5, তাহলে এখানে শ্রেণীদৈর্ঘ্য হয়ে গেল 5। তাহলে আমরা এখানে এখন ফর্মুলায় গিয়ে বসিয়ে দিতে পারি। আর প্রথম ক্ষেত্রে দেখবো, প্রথম ক্ষেত্রে পরিসংখ্যা কত বলে দিয়েছিল, প্রথম ক্ষেত্রে পরিসংখ্যা আমাকে বলে দিয়েছে, তোমরা বইটাকে খেয়াল করো, এখানে বলে দিয়েছে পরিসংখ্যা আছে 3, প্রথম শ্রেণীর পরিসংখ্যা 3। তাহলে প্রথম শ্রেণীর ঘনত্বটা কী হবে, তাহলে প্রথম শ্রেণীর ঘনত্ব হবে পরিসংখ্যা 3, আর প্রথম শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে আমার 3/5, এটাকে আমরা ভাগ করলে পেয়ে যাব হচ্ছে 0.6। ঠিক আছে, আমরা সি নাম্বার করে ফেললাম, এবারে ডি নাম্বার বলেছে। ডি নাম্বার কী বলেছে, প্রশ্নের শেষে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত তা লিখি। এখন দেখো, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা বের করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তোমাদের আগে জানতে হবে, সেই ফর্মুলা অলরেডি আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি আগেই। হ্যাঁ, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা মানে কি, প্রথম, এখানে প্রথম না, এখানে কোন শ্রেণী বলেছে, শেষ, তাহলে এখানে শেষ শ্রেণী, তাই তো, এখানে শেষ শ্রেণী কত আছে, শেষ শ্রেণীর পরিসংখ্যা কত আছে, শেষ শ্রেণীর পরিসংখ্যা এইটা ডিভাইডেড বাই, আমাকে আপেক্ষিক পরিসংখ্যা বের করার নিয়ম, ওই শ্রেণীর পরিসংখ্যা তাকে মোট পরিসংখ্যাতে ভাগ করতে হবে। এখানে মোট পরিসংখ্যা কত, এখানে মোট পরিসংখ্যা হচ্ছে আমার সবগুলো যোগ করলে পাওয়া যাবে 3+4+5+8, সবগুলো যোগ করলে পাওয়া যাবে 7, 7+5, 12, 12+8, 20, তাই না, কাটাকুটি করলে আমার হয়ে যাবে 4 × 2, 4 × 5, 2/5 মানে 0.4। তাহলে আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে গেলে, তাহলে আরেকবার বলছি আপেক্ষিক পরিসংখ্যার ফর্মুলাটা কি, যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে সেই শ্রেণীর পরিসংখ্যা তাকে মোট পরিসংখ্যাতে ভাগ করলেই পেয়ে যাবো আমরা আপেক্ষিক পরিসংখ্যা। আমরা ডি এর উত্তর পেয়ে গেলাম।
ইয়ের উত্তরগুলো কী কী? ইয়ের উত্তরগুলো খুবই সহজ। প্রথমটির ক্ষেত্রে বলেছে যে এগুলো এর মধ্যে কোনগুলি গুণ আর কোনগুলি চল নির্দেশ করি। পরিবারের জনসংখ্যা যত পরিবর্তনশীল তাহলে অবশ্যই চল, তাহলে চল আর গুণ, কোনগুলো গুণ কোনগুলো চলে। এক নম্বর হচ্ছে আমার চল। দুই নম্বর কী বলেছে? দৈনন্দিন তাপমাত্রা, দৈনন্দিন তাপমাত্রা পরিবর্তনশীল, এটাও চল। আচ্ছা, তিন নম্বর বলেছে শিক্ষাগত মান, শিক্ষাগত মান এটা না, এটা গুণ একটা, এটা হচ্ছে তিন। কার কত যোগ্যতা সেটা হচ্ছে তার গুণ। আচ্ছা, চার নম্বরে কী আছে? মাসিক আয়। হ্যাঁ, মাসিক আয় পরিবর্তনশীল, ঠিক আছে, মাসিক আয় পরিবর্তনশীল, এটা হয়ে যাবে আমার হচ্ছে চল। আর একটা কী আছে? মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, এটাও একটা গুণ, কোন গ্রেড পেয়েছো তুমি, এ না এ প্লাস, তাহলে এটাও একটা গুণ। তাহলে সবশেষে আমরা কী দেখলাম? আমরা পুরো অনুশীলনীর অঙ্ক আমরা সমাধান করলাম খুব ভালোভাবে, এবং আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এবং আমি এর সঙ্গে আরেকটি কথা বলতে চাই, যদি এর মধ্যে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং অন্য কোনো যে কোনো এই সমস্যার সংক্রান্ত কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এপিসোড এখানেই, এর পরবর্তীতে আমরা পরবর্তী ধাপটা নিয়ে আসবো, সেকেন্ড স্টেপে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরের এপিসোডে আবার আমাদের দেখা হবে।